السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে 7 নম্বর ক্লাসে। 7 নম্বর ক্লাস আমাদের, আমরা আছি রিডার 4 লেসন 1। আজকে 4 নম্বর সেশন। ফজলে হাসান খান এবং গিয়াসউদ্দিন স্যার, আপনারা দুজন যদি প্লিজ আসেন তাহলে আমরা। আসসালামু আলাইকুম। জি আসসালাম আসসালামু ওয়ালাইকুম। আলাইকুম, আমি গিয়াস বলছি। জি জি, থ্যাংক ইউ। ফজলে হাসান খান বলছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা শুরু করি। আমরা পড়ব হচ্ছে রিডার 4 লেসন 1, এটার হচ্ছে এক্সারসাইজ 8। এক্সারসাইজ 8 এ আপনারা একটু লক্ষ্য করবেন, তাজহাবু তাজহাবু, আমরা আছি হচ্ছে মুদারি ভার্বে। তাজহাবু দুইটা অর্থ, একটা হচ্ছে তুমি পুরুষ আর একটা হচ্ছে সে মহিলা। তাজহাবুর তাহলে দুটো অর্থ, একটা হচ্ছে সে মহিলা যায় আর একটা হচ্ছে তুমি পুরুষ যাও। একইভাবে যদি আমরা কাতাবা ইয়াকতুবু দিয়ে আসি, তখন তাকতুবু তাকতুবু দুইটা অর্থে আসবে। এখন কখন কোন অর্থে আসছে সেটা আমরা প্রসঙ্গ দেখে, বা আগে কি আছে, বা কোন বিষয়ে আলোচনা হচ্ছে, কার বিষয়ে আলোচনা হচ্ছে সেটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা পুরুষ তুমি নাকি মহিলা সে। আমরা শুরু করি তাহলে। তাজহাবু, আন্তা তাজহাবু এবং হিয়া তাজহাবু দুইটাই হতে পারে। আচ্ছা, এক্সারসাইজ 9, এখানে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে মুদারিতে নিয়ে যেতে হবে। ভার্বটা যে অবস্থায় থাকুক না কেন, ঠিক ওই ফর্মের মুদারিতে নিয়ে যেতে হবে। আচ্ছা, ফজলে হাসান স্যার আপনি আসেন এবং আপনি এটা পড়েন, অর্থ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আনা জাহাবতু ইলাসুকি, আমি বাজারে গিয়েছিলাম। গুড, এখন আমরা এটাকে মুদারিতে নিয়ে আসব। জি, আনা আজহাবু ইলা সুকি, আজহাবু আমি আমি যাব বাজারে, ফিউচার না, আমি বাজারে যাই, বাই আমার বাজারে যাই বা যাব। হ্যাঁ, যাই বা যাব, আমরা স্বাভাবিক অর্থটা করব যে আমি বাজারে যাই, বাজারে। জি, ওকে। তারপরে গসালা গসালাল ওয়ালাদু, ধৌত করেছিল বালকটি, ওয়াজহাহু তার মুখ, বিসাবু বিসাবুনি সাবান দ্বারা বালকটি তার মুখ ধৌত করেছিল। এখানে হতে পারে ইয়াকসিলু, বলেন পুরোটা। ইয়াকসিলুল ইয়াকসিলুল ওয়ালাদু ওয়াজহাহু বিসাবুনি। মাশাআল্লাহ, ওকে, ভেরি গুড। আচ্ছা, আপনি কি একটু লেখার প্র্যাকটিস করতেছেন? ছোট সুরাগুলা বা ভার্বের অ্যারাবিক গুলো একটু লিখতে হবে। হ্যাঁ, অন্তত আমার লেখা লেখা খুব খারাপ, আমার আরেকটু স্ট্রেস দিতে হবে। আমি আসলে কম লিখছি, আমি আসলে এখন কনসেপশন ক্লিয়ার এর দিকে যত চেষ্টা করছি পুরোটা আর কি। ইয়াম সিলু ওয়ালাদু ওয়াজহাহু হুয়া হুয়ের হচ্ছে চেষ্টা তো ওখানে নাই। হ্যাঁ, নাই তো আপনাকে দিয়ে নিতে হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ।
জি, আপনি থাকবেন আজকে, আপনাকে আমরা ডাকবো ইনশাল্লাহ। জি জি, অনেক ধন্যবাদ। আচ্ছা তাসলিমা আপু, এইখানে এই হায়ের উপরে যে পেস্ট দেওয়া নাই, এটা আপনাকে দিয়ে নিতে হবে, এতটুক হচ্ছে আপনাকে করতে হবে, তাহলে অনুশীলনটা হবে এবং এখানে বোঝার যে বিষয়টা আছে সেটাও পরিষ্কার হবে। আর যেখানে দেওয়ার খুবই প্রয়োজন সেখানে আমরা দিব ইনশাআল্লাহ। যেমন উনি ফজলে হাসান খান, উনি সঠিকভাবে বলেছেন, এই জন্য তার মধ্যে তার অনুশীলনটাও হয়ে গেছে। আচ্ছা আমরা পরেরটাতে যাই। জি, ফজলে হাসান স্যার। জি, আত্তুল্লাবু ফরাজু মিনাল ফাসলি। আত্তুল্লাবু, ছাত্ররা ফরাজু বের হয়ে গিয়েছিল, মিনাল ফাসলি, শ্রেণীকক্ষ থেকে ছাত্ররা বের হয়ে গিয়েছিল। এটার ই হবে, মুদারি হবে ইয়াখরুজু আতুল্লাবু, আতুল্লাবু ইয়াখরুজু, ইয়াখরুজু না খরাজু তো বহু বছর, হ্যাঁ ইয়াখরুজু না, ইয়াখরুজু না, ইয়াখরুজু না মিনাল ফাসলি, আতুল্লাবু ইয়াখরুজু না মিনাল ফাসলি। বি আইয়ে জামে জামিয়াতিন দারাস্তা ইয়া ফাইসালু, বি আইয়ে আইয়ু তাদরুসু, হ্যাঁ আইয়ু মানে হচ্ছে হুইচ, আর বি এসে এটাকে মাজুর করে দিছে, বি আইয়ে মানে জামিয়াতিন, আইয়ুটা মুদাফ হিসেবে ব্যবহার হয়। কোন বিশ্ববিদ্যালয়ে, দারাস্তা মানে দারাস্তা মানে পাঠ, তুমি পাঠ করেছো, পাঠ করেছো, জি কোন বিশ্ববিদ্যালয়ে তুমি পড়েছো, পাঠ করেছো, পড়েছো তুমি পড়েছো, হ্যাঁ কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছো, হে ফয়সাল। জি জি, বি আইয়ে জামিয়াতিন তাদরুসু ইয়া ফাইসালু, তাদরুসু ইয়া ফাইসালু। মাশাআল্লাহ, আপনি তো অনেক সুন্দর করে বলতেছেন, আপনি কি প্র্যাকটিস করেছেন আজকে বা আগে? আপনি না, আপনি এবং আমরা যে দুইজন স্যার পেয়েছি, আসলে আপনাদের ক্রেডিট বেশি আর কি, আপনাদের ক্রেডিট বেশি না, এটা তো পড়ানো হয়েছে অনেক আগে। আপনারা যেভাবে শিক্ষা দিচ্ছেন তাতে ইনশাল্লাহ যা যা কাল্লা খায়, আপনাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ ভালো করুক আপনাদের। আচ্ছা না, আমি আপনারা তো মুদারি পড়েছেন অনেক আগে, আমি সেজন্য জিজ্ঞাসা করছি। আপনারা আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি, আমি এটা বলছি যে আমি এটা বলছি যে আমি আমাদের যে রেজা করিম স্যার যে চার্ট করে দিয়েছিলেন বইতেও আছে, মানে আমি আমাদের অন্য যারা সহপাঠী আছেন তাদের জন্য বলছি, আমরা এক নাম্বার রিডারে লাস্টের 107 নাম্বার পেজে চারটা আছে, আমি চারটা বারে বারে পড়ছি আর কি। এখন আপনি বলে ঠিক মতো সময় যেন বারে বারে পড়ছি আর কি, ভুলে যে আবার পড়ি, চারটা খুব কাজে দিচ্ছে আর কি। আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যাব হচ্ছে গিয়াসউদ্দিন স্যার আপনার কাছে, আবার আসবো আপনার কাছে। আসসালামু আলাইকুম। জি আচ্ছা, আসসালামু আলাইকুম, আসসালাম রহমতুল্লাহ স্যার, আপনি করবেন। আত্তলিবাতু দাখালনাল ফাসলা, আত্তলিবাতু ছাত্রী দাখালনা প্রবেশ করেছিল ফাসলি ক্লাসে, ছাত্রীরা ছাত্রীরা দাখালনা, তাহলে আত্তলিবু তাদখুলু না, তাদখুলু নাল ফাসলা। জি, তালিবাতু, আচ্ছা এখানে আবার আপনি একটু বলবেন প্লিজ, বা তালিবাতু জি তাদখুলু নাল ফাসলা,
তাদখুলুন আল ফাসলা না, তাদখুলুনা তো হচ্ছে আপনার পুরুষবাচক হয়ে যায়। আমাদের করতে হবে মহিলা, মহিলা তারা, মহিলা তারা। আমরা দেখি একটু স্যার, মহিলা আত্তালিবাতু ইয়াদ খুলনাল ফাসলা, ইয়াদ খুলনাল, ইয়াদ খুলনাল ফাসলা, ইয়াদ খুলনা। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। লাইবাত আমিনাতু মা উখতিহা, লাইবাত, লাইবাত মানে কি স্যার? লাইবা ইয়া লাবু মানে হচ্ছে খেলা করা। লাইবাত আমিনাতু মা উখতিহা, আমিনা তার বোনের সাথে খেলছে, খেলেছে। হ্যাঁ লাইব খেলেছে। এবার এটা আমরা এটা মুদারিতে যাব, ইয়াল আবু, ইয়াল আবু তো পুরুষদের ক্ষেত্রে, ইয়াল ইয়াল আবু সে মহিলা, তাল আবু। ভেরি গুড, জি। তাল আবু আমিনাতু মা উখতিহা, তাল আবু আমিনাতু মা উখতিহা, জি। তারপরে কাতাবাল, কাতাবা, কাতাবা, এটা মুদাররিসু মিম। হ্যাঁ আমার একটু সুন্দর করে দেওয়া উচিত ছিল। কাতাবাল মুদাররিসু, হ্যাঁ কাতাবাল মুদাররিসুল, মুদাররিসু দারসা আলা সাব্বুরতি, শিক্ষক সাহেব কাতাবা মুদাররিসু দারসা আলা সাব্বুরাতি, শিক্ষক সাহেব জি দারসটি বোর্ডে লিখেছেন। কাতাবা ইয়াকতুবু, জি জি আমি একটু ঠিক করে নেই, জি 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 লিখেছেন। হ্যাঁ এরপর আপনি বলবেন লিখে, জি কাতাবা ইয়াকতুবু, ইয়াকতুবু, ইয়াক ইয়াকতুবু, ইয়াকতুবুল মুদার, ইয়াকতুবুল মুদাররিসু দারসা আলাল সাব্বুরতি, আলাস সাব্বুরতি। হ্যাঁ আলাস সাব্বুরতি, আলাস সাব, আলাস সাব্বুরতি, সাব্বুরতি। তারপরে সালাত তুলাবুল মুদাররিসা আসইলাতান কাসিরতান, সালা তুল্লাবু ছাত্ররা প্রশ্ন করলো আল মুদাররিসা, মুদাররিসাকে, শিক্ষক মহোদয়কে, আসইলাতান, আসইলাতানটা আমি বলতে পারবো না। আসইলাতান হচ্ছে স্যার মানে প্রশ্ন, কোয়েশ্চন। হ্যাঁ এখানে অনেক মানে অনেকগুলো প্রশ্ন, কোশ্চেন, কাসিরন, কাসিরতান, অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করলো, এটা কি আমরা মুদারি করব? তাহলে সালা ইয়াস আলু, হ্যাঁ ইয়াস আলু তুল্লাবুল মুদাররিসা আসিলাতান কাসিরতান, নাজালা রুকাবু মিনাল হাফিলাতি, নাজালা নামলেন রুকাবু, রুকাবু মানে যাত্রীরা, যাত্রীরা নামলেন মিনাল হাফিলাতি হতে, হাফিলাতি মানে গাড়ি নাকি বাস, বাস স্যার শুনতে পাচ্ছেন? বাস, জি 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 শুনছি। নাজালার রুকাবু মিনাল হাফিলাতি, যাত্রীরা গাড়ি হতে, বাস হতে নামলেন, নেমেছেন। হ্যাঁ এবার আপনি বলবেন নেমেছেন, নাজালা, নাজালা ইয়ানজিল, ইয়ানজিলো, হ্যাঁ নাজালা ইয়ানজিলো রুক
কাবু মিনাল হাফিলাতি, কাবু মিনাল হাফিলাতি, জি তারপরে গাসালাত উম্মি সিয়াবা, গাসালাত ধুয়েছেন উম্মি উম্মি আমার মা, মা আমার মা উম্মি উম্মি সিয়াবা, সিয়াবা মানে কি কাপড়, আমার মা কাপড় ধুয়েছেন, তাহলে সে মহিলা ধৌত করে, হ্যাঁ সে মহিলা ধৌত করে, এই ভার্বটা বসবে। গসালা থেকে স্যার কি হবে, গসালা থেকে গসালাত ইয়াক ছিল, গসালা ইয়াক ছিল, তাহলে গসালাত ইয়াক ছিল, হ্যাঁ দুইটা ভার্ব একই রকম, গসালা সে মহিলা ইয়াক ছিল তাগ ছিল, তাগ ছিল তাগ তাগ ছিল তাগ ছিল, হ্যাঁ তাগ ছিল উম্মি সিয়াবা, তাগ ছিল উম্মি সিয়াবা। ওকে স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমরা যাব হলো, আপনাকে ধন্যবাদ অনেক সহযোগিতা করেছেন, আমি আসলে ভালো পারফর্ম করতে পারিনি, না না ঠিক আছে, চেষ্টা করছি আর কি, জি অনেক ধন্যবাদ। লুৎফুল হক, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম লুৎফুল হক, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আচ্ছা এই নেক্সট শুরু করার আগে আমার একটা কোশ্চেন ছিল আগের একটা লেসন থেকে, জি ওই চার নম্বরে পাঁচ এবং ছয় একটা কোশ্চেন ছিল, এখন করতে পারবো না পরে করবো, হ্যাঁ 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 করতে পারবেন, আবার বলেন কত নম্বরে, চার নম্বরের মানে 4.5 এবং 4.6, যে আইনা তাজহাবু আন্তা ইয়া আহমাদু, এখন তাজহাবু তো মিন করে আন্তা কি মিন করে তাই না, তাহলে আলাদা করে আবার আন্তা কি দেওয়ার প্রয়োজন আছে, আন্তা দেওয়ার প্রয়োজন নাই, আন্তা থাক তাজহাবু মানেই আন্তা আছে, কিন্তু প্রাথমিক অবস্থায় শেখার স্বার্থে আমরা আন্তা দেই, আবার আন্তা দিলেও যে ভুল হয়ে যাবে এমনটা না, তবে আপনি যদি আন্তা ছাড়া বলেন সেটাও সঠিক। আচ্ছা আচ্ছা, সেম কেসটা হচ্ছে ওই ছয় নম্বরে 4.6 যে আনা আজহাবু, তাহলে এখানে আনাটা না দিলেও চলবে, হ্যাঁ হ্যাঁ চলবে, না চলবে, ঠিক আছে তাহলে, ঠিক আছে ওকে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি এক্সারসাইজ 10 এ, জি এক্সারসাইজ 10 এ হচ্ছে আমরা পজিটিভ ভার্বটাকে নেগেটিভ করব, আমরা দেখি একটা এক্সাম্পল দেখি, এখানে দেখেন আপনি আপনি পড়েন, কাতাবা আহমাদুদ দারসা, হ্যাঁ মানে আহমদ দারসটি লিখে, লিখেছে লেখা হয়ে গেছে, লিখেছে লেখা কাজটা হয়ে গেছে, এটা হচ্ছে মাদি, মাদি, আচ্ছা মাদির আগে মা যোগ করে, মাদির আগে মা যোগ করে মাদিকে না বোধক করা হয়, আমি আবারও বলছি মাদি ভার্বের আগে মা যোগ করে মাদিকে না বোধক করা হয়, অর্থাৎ কাতাবা মানে হচ্ছে সে লিখেছে, আপনি যদি যোগ করে দেন মা কাতাবা তার মানে হচ্ছে সে লেখেনি, কাতাবতু মানে হচ্ছে আমি লিখেছি, আপনি যদি মা যোগ করে দেন তাহলে মা কাতাবতু আমি লিখিনি, তাহলে মায়ের বেশ কয়েকটা অর্থ আছে, এটা প্রসঙ্গের উপর নির্ভর করে, আমরা শিখেছি মা হাজা, মা অর্থ এখানে হোয়াট, আবার এইখানে মা অর্থ হচ্ছে নো, না না, আবার মা অর্থ কখনো কখনো হয় যা, মানে দ্যাট এভাবেও হয় দ্যাট, হ্যাঁ তো কখন কোন অর্থে ব্যবহার হবে এগুলো আমরা আস্তে আস্তে জেনে যাবো ইনশাল্লাহ, শুধু এতটুকু মনে রাখবো যে মায়ের বিভিন্ন অর্থ হতে পারে, তো মা হাজা ওইটা হচ্ছে প্রশ্ন হোয়াট, আর এইখানে আমরা শিখতেছি মাদির আগে মা যেটা হচ্ছে মাদিকে না বোধক অর্থ করে, মা কাতাবা, মা কাতাবা আহমাদুদ দারসা, তার মানে
আহমেদ এই এই লেখাটি অথবা এই দার্সটি লিখেননি। হ্যাঁ, আহমদ দার্সটা লেখেনি, এটা হচ্ছে অর্থ। এটা আমরা আলোচনা করলাম কিসের বিষয়ে? মাদি ভার্বের বিষয়ে, মাদি ভার্বের বিষয়ে। আচ্ছা, এরপরে একটা মুদারি আসছে, যে উপরের লাইনটা পড়েন প্লিজ। ইয়াকতুবু আহমাদুদ দার্সা, হ্যাঁ মানে আহমদ দার্সটি লিখে লিখে। হ্যাঁ হ্যাঁ, লা ইয়াকতুবু আহমাদুদ দার্সা মানে আহমদ এই দার্সটি লিখে না। আহমদ অভ্যাসগত ভাবেই সে কখনো হোমওয়ার্ক করে না বা দার্সটা লেখে না, যেটা লেখা উচিত সেটা। আচ্ছা আচ্ছা, অর্থাৎ মাদির আগে যখন আমরা সাধারণ মাদির আগে সরি মুদারির আগে আমরা যখন লা আসছে এই টাইপের লা, মুদারির আগে আবার লায়ের বিভিন্ন সেকশন আছে, সেগুলো আমরা সামনে শিখব। সাধারণ যেটা অর্থাৎ মানে, হ্যাঁ জি প্লিজ। সাধারণ সাধারণ ভাবে হচ্ছে মাদির আগে মা হবে আর মুদারির আগে লা হবে। হ্যাঁ, মুদারির আগে লা হবে, এবং এটা হচ্ছে কি আপনার মানে অভ্যাসগত দিকই, মানে সবসময় যেটা হয় যে লেখে না জি, বা যায় না জি, আমি খাই না, এরকম আমরা দেখবো সামনে। জি আচ্ছা, আপনি এটা পড়েন, এটা পড়েন। আনা আশরাবুস শায়া মানে আমি চা পান করি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আপনার অভ্যাস। হ্যাঁ, আপনার অভ্যাসগত এক দিক, সাধারণ অর্থে অর্থাৎ আপনি চা পান করেন। হম, এটাকে আমরা তাহলে না বোধক করব। তাহলে এখানে আনা লা আশরাবু শায়া এর অর্থ বলেন মানে আমি চা পান করি না। গুড। হ্যাঁ, যারা অনেকেই আছে যারা কখনো চা খায় না, এটা সে পছন্দ করে না বা তার অভ্যাস নেই, এটা এটা সেই অর্থে। অর্থাৎ আপনাকে চা অফার করা হলো, তো দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে যে আপনি খেয়ে আসছেন বাসা থেকে, এখন আপনি খাবেন না, এটা একটা দিক, সেটা এটা না, এটা হচ্ছে যে আপনি সাধারণত চা খান না, এটা আপনার অভ্যাসে নাই, সেইভাবে। আনালা আশরাবু শায়া, যে আবার বলবেন প্লিজ। আনা লা আশরাবু শায়া আমি চা পান করি না। আচ্ছা, এক্ষেত্রে তাহলে যেটা অভ্যাস, এটা তো অভ্যাসগত ব্যাপার, কিন্তু আমি যদি যে খেয়ে আসছি কিন্তু এখন খাবো না, মানে আমি চা পান করব না, এক্ষেত্রে কি হবে? এটা এটা তো প্রসঙ্গের বাইরের প্রশ্ন, আমরা উত্তর দিব না। না ঠিক আছে, উত্তর দিব, কিন্তু আপনারা এটা মনে না রাখলেও সমস্যা নাই, আমরা সামনে যখন শিখব তখন আমরা এই আলোচনাটা আসবে। সেটা হলো তখন মুদারির আগে মা যোগ করতে হবে, মুদারির আগে মা যোগ করতে হবে। অর্থাৎ হ্যাঁ, আপনি আমার সাথে আপনার সাথে আমার দেখা হলো, আমি আপনাকে চা পান করার অফার করলাম, আপনি সাধারণত খান কিন্তু আপনি তখন আপনি খেতে চাচ্ছেন না, তখন আপনি মুদারির আগে মা যোগ করে আপনি বুঝাবেন যে আপনি খেতে চান না, এখন আপনি চাচ্ছেন না। আর আপনি কখনোই খান না, এটা আপনার অভ্যাসের মধ্যে নাই, তখন আপনি বলবেন লা আশরাবু শায়া। আফরিনা ম্যাডাম প্লিজ। স্যার এটাই জিজ্ঞাসা করতে চেয়েছিলাম। আচ্ছা দেখছেন, তাহলে আপনারা কাছাকাছি মেধার সবাই, আলহামদুলিল্লাহ। অর্থাৎ সবাই একই রকম ভাবছেন, একই রকম চিন্তা করতেছেন, এটা খুবই ভালো একটা বিষয়। আচ্ছা, তারপরে যে লাইবনা কুরাতাল কাদামি মিল ইয়াউমা, লাইবনা লাইবা ইয়ালাবু, লাইবা ইয়ালাবু অর্থ হচ্ছে খেলা, খেলা। হ্যাঁ, কুরাতাল কাদামি, কাদামি মানে কি মাঠ? না না, কুরাতাল কাদামি হচ্ছে ফুটবল, ফুটবল। আচ্ছা, ফুট কাদামি আল ইয়াউমা, ইয়াউমা হচ্ছে আজকে। হ্যাঁ, তো আমরা আজকে ফুটবল খেলেছি। হ্যাঁ, আমরা আজকে ফুটবল খেলেছি, এখন আপনি এটাকে না করবেন। তাহলে এখানে হবে যেহেতু এটা কুরাতা মানে আপনার মা দিয়ে, তাহলে মা লাইবনা
মা কুরাতা, সরি মাটাকে আগে চলে আসবে, জি, মা লাইবনা কুরাতাল কাদামিল ইয়াউমা। হ্যাঁ, আপনি কিন্তু ঠিক বলছিলেন, প্রথমে আপনি মা বলেছেন, ঠিক বলেছেন, মা লাইবনা, ভার্বের আগে মাটা বসবে, হ্যাঁ, মাদির আগে, মাদির আগে মাটা বসবে। আচ্ছা, আরো একটা করেন, আপনি খেয়াল করবেন যে মাদি আপনি বলছেন না মুদারি বলছেন। আবি ইয়াজহাবু ইলা সুকি কুল্লা ইয়াউমা, ইয়াউমিন, আমার বাবা ইয়াজহাবু ইলাল সুকি, মানে বাজারে গিয়ে, বাজারে যান, কুল্লা ইয়াউমিন, প্রতিদিন। জি, আমার বাবা প্রতিদিন বাজারে যান। হ্যাঁ, এখন আপনি বলবেন এখানে আমার বাজারে যান না, আবি লা ইয়াজহাবু ইলা সুকি কুল্লা ইয়াউমিন, আবি লা ইয়াজহাবু ইলা সুকি কুল্লা ইয়াউমিন। মাশাআল্লাহ, লুৎফুল হক ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আমরা যাব হচ্ছে, আচ্ছা, ফজলে হাসান খান আপনি আবার আসবেন প্লিজ। জি, আচ্ছা, বলছি উক্তি তাদরুসু বিল জামিয়াতি, জামিয়াতি, আমার বোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে। এখন বলেন করে না। উক্তি লা তাদরুসু বিল জামিয়াতি, উক্তি লা তাদরুসু বিল জামিয়াতি, আ হাফিজতি সুরাতাল নাবাই ইয়া মারিয়ামু, এ মারিয়াম, তুমি কি সুরাত নাবা সুরা মুখস্থ করেছ? এখন বাংলাতে বলেন তো আমরা কি বানাতে চাচ্ছি। এ মরিয়াম, তুমি কি মরিয়াম সুরা নাবা মুখস্থ করে নাই? করনি, প্রশ্ন করবো আমরা তাকে। তাহলে এখানে লাটাকে আগে আগে চলে আসবে? না না, সবই ঠিক আছে। এটা কোন ভার্ব, হাফিজতি মাদি না মুদারি? হাফিজতি, এটা তো মাদি, মাদি। তাহলে মাদির আগে কি আনতে হবে না করতে গেলে? মা আনতে হবে, জাস্ট শুধু মাদির আগে আপনি যদি মা বসিয়ে দেন তাহলেই আমরা যেটা চাচ্ছি সেটা হয়ে যাবে। পড়েন। আচ্ছা, তাহলে মা হাফিজতি সুরাতান নাবাই ইয়া মারিয়ামু, অর্থ বলেন এবার। মারিয়াম, হে মরিয়াম, তুমি কি সূরা নাবা মুখস্থ করো নাই? গুড, জি, এইটাই তো। আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আজকে অংশগ্রহণ করেছেন। আপনারা অনেক সুন্দর উত্তর দিয়েছেন, যারা শুনেছেন তারাও ধৈর্য সহকারে শুনেছেন, আপনাদের প্রশ্নগুলোও অনেক সুন্দর, একই ধরনের প্রশ্ন আপনাদের সবার কাছে আসে প্রায়। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।